আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই এবং সেই সাথে হিন্দু ধর্ম শিক্ষা এই দুটো বই আমরা এখন পর্যালোচনা করব এবং দেখব, অর্থাৎ ধর্ম বিষয়ে আমাদের কি কি শিখতে হবে সেগুলো আমরা এখন দেখব। প্রথমেই আমরা দেখব ইসলাম শিক্ষা বই, তারপরে আমরা দেখব হিন্দু ধর্ম শিক্ষা বই। এখন আমরা প্রচ্ছদ যেটা দেখতে পাচ্ছি, এই প্রচ্ছদে কিন্তু কোনো ধরনের প্রাণীর ছবি দেওয়া হয়নি, কারণ ইসলাম এটা মানে কোনো ধরনের প্রাণীর ছবি কিন্তু ইসলাম ধর্ম সমর্থন করে না, এই জন্য এখানে প্রচ্ছদে কিন্তু কোনো ধরনের প্রাণীর ছবি ব্যবহার করা হয়নি। আচ্ছা, এরপরে আমরা যদি ব্যাক পেজ দেখি, এখানে রয়েছে 2023 শিক্ষাবর্ষ ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা, এবং সুন্দর একটা কিন্তু এখানে স্লোগান দেওয়া হয়েছে কোরআন থেকে, বা কোরআনের আয়াতের অর্থ দেওয়া হয়েছে, অশান্তি যুদ্ধ হতেও গুরুতর। অর্থাৎ যে কোনো মূল্যে কিন্তু আমাদের অশান্তি করা যাবে না, অর্থাৎ গণ্ডগোল, ফাসাদ, বিশৃঙ্খলা কিন্তু করা যাবে না, বিশৃঙ্খলা কিন্তু যুদ্ধের থেকেও খারাপ, এইটাই কিন্তু এখানে কোরআনের আয়াতের দ্বারা বোঝানো হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু এখানে একটা বাণী, এখানে সুন্দর একটা বাণী দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর স্বপ্ন, দারিদ্র ও নিরক্ষরতা মুক্ত সোনার বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো, এই আহ্বান কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের জন্য করেছেন। সুতরাং আমরা কিন্তু এখানে সুন্দর নাগরিক, নিরক্ষরতা মুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের যোগ্যতা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কভার পেজ যদি উল্টিয়ে ভিতরে ঢুকি, তাহলে এখানে আমাদের হাত ধোয়ার সঠিক নিয়ম এই সম্পর্কে কিন্তু তোমরা এর আগে জেনে এসেছো, এখানে নতুন করে বলার কিছু নাই। আর সবচেয়ে নতুন বিষয় হলো এখানে, দেখো এখানেও কিন্তু ইসলাম শিক্ষার ষষ্ঠ শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ, এই বইটাও কিন্তু অর্থাৎ এই 6, 7, 1, 2 এই চারটা বিষয়ে পরীক্ষামূলক সংস্করণ চলবে। আর মানে এই বই রচনায় কারা রয়েছেন সেইটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা তারপরের যদি পেজে যাই, তাহলে এখানে শিল্প নির্দেশনা, প্রচ্ছদ কে করেছে, গ্রাফিক্স কে করেছেন, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে প্রসঙ্গ কথা, এটা আমরা বই পাওয়ার পরে পড়ে নেব। এরপরে রয়েছে বিষয় পরিচিতি, এই বিষয়টা কি সেই সম্পর্কে আমাদের এখানে বলা হয়েছে। সুতরাং এগুলো আমরা এরপরের ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেক পৃষ্ঠার সলিউশন, সমাধান এবং প্রত্যেক পৃষ্ঠা সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এরপরের ভিডিওগুলোতে তোমরা সিরিয়ালি দেখতে পারবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখব যে সূচিপত্র, এই সূচিপত্র দেখে কিন্তু আমরা এটার আইডিয়া মানে এই সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পাবো। দেখো এখানে রয়েছে সূচিপত্রে অধ্যায়, দেখো আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, এই 6টা অধ্যায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই মোট 6টা অধ্যায় আমাদের এই বইয়ে রয়েছে। আমরা জানি যে আমাদের আগের বইগুলোতে কিন্তু 5টা করে অধ্যায় থাকতো, ক্লাস 5 পর্যন্ত আমরা 5টা করে অধ্যায় পড়ে এসেছি, এখন দেখো ক্লাস 6-এ 6টা অধ্যায় রয়েছে। তার মানে এই নয় যে ক্লাস 7-এ গিয়ে 7টা হবে, 8-এ গিয়ে 8টা হবে, তা কিন্তু নয়। এখানে যত যে কয়টা অধ্যায় প্রয়োজন সেই কয়টা অধ্যায় কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। আচ্ছা, আমরা যদি এই অধ্যায় মানে সূচিপত্রে যদি খেয়াল করি, তাহলে অধ্যায় 1-কে 1, 2, 3, 4 এই 4টা অনুচ্ছেদে ভাগ করা হয়েছে, অর্থাৎ আকাইদ, তাওহিদ, রিসালাত, আখিরাত, এই 4টা অনুচ্ছেদ নিয়ে এই একটা অধ্যায়। তারপরে অধ্যায় 2-এ রয়েছে ইবাদত, তাহারাত, নাজাসাত, উজু, গোসল, তায়াম্মুম, সালাত, এগুলো রয়েছে। এইরকম করে এই কয়টা 6টা অধ্যায় কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এখন আমরা এইটার ভিতরে ঢুকি, দেখি এখানে আমাদের আকাইদ এই সম্পর্কে কিন্তু আমরা এর পরে আগের ক্লাসে কিন্তু আমরা এগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছি, এখানে আমরা তার চেয়ে আরও একটু বিষয় মানে এই বিষয়গুলো আর একটু খোলাসাভাবে আমরা জানব এবং আরও মানে বিস্তারিত আমরা জানব। তাহলে আমরা এখানে এই বইয়ের আমরা যদি শেষের দিকে যাই, তাহলে আমরা অর্থাৎ যদি আমরা শেষ অধ্যায় দেখতে পাচ্ছি যে সহাবস্থান, এটা কিন্তু আমাদের নতুন একটা অধ্যায় সহাবস্থান। এটা দেওয়ার কারণ হলো যেন আমরা মানে শিক্ষার্থীরা সহজেই মিলেমিশে যেন থাকতে পারি, অর্থাৎ এখানে দেখো বোঝানো হচ্ছে যে সকল ধর্মের সহাবস্থান, অর্থাৎ এখানে আমরা
বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সহ আরও অন্যান্য ধর্মের যেসব লোক রয়েছে সবাই যেন একজনের এক ধর্মের সাথে আরেক ধর্মের মানুষ যেন আমরা মিলেমিশে থাকি, এই শিক্ষাটাই এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই শেষের চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই শেষের চ্যাপ্টার না থাকলে বা এটা আমরা যদি সহাবস্থান না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। আর লাস্টে যে ডায়ালগ রয়েছে বা এই যে কোরআনের আয়াত রয়েছে এখানে বলেছে যে অশান্তি যুদ্ধ হতেও গুরুতর। সুতরাং আমরা যে ধর্মই পালন করি না কেন আমরা সবাই মিলেমিশে থাকব এবং সহাবস্থানে থাকব। এটাই কিন্তু আমাদের ইসলাম শিক্ষা এবং অন্যান্য ধর্মেরও কিন্তু এই শিক্ষাটা রয়েছে। এরপরে আমরা এখন দেখব হিন্দু ধর্ম শিক্ষা এই বইটা। এখানেও দেখো ঠিক ইসলাম ধর্মের মতোই এখানে প্রচ্ছদটাও সুন্দর করা হয়েছে এবং এখানে এই যে ছবি যেটা দেখতে পাচ্ছি এই ছবি কিন্তু কার সেটা যদি আমরা খেয়াল করি তাহলে ছবি খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে এখানে দেখো শ্বেত হংস রয়েছে যেটা কিন্তু একটা দেবীর বাহন, অর্থাৎ দেবী সরস্বতীর বাহন। এবং দেখো এখানে বীণা রয়েছে আর এই হাতে বেদ রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মের যে মূল গ্রন্থ সেইগুলো কিন্তু এখানে ওনার হাতে রয়েছে আর উনি পদ্মাসনে মানে পদ্মফুলের উপরে আসনে বসে রয়েছেন, অর্থাৎ দেবী সরস্বতীকে এখানে আমাদের কাভার পেজে নিয়ে আসা হয়েছে। এখন আমরা ব্যাক পেজে ঠিক ইসলাম ধর্মের মতোই কিন্তু এখানে আমাদের এই রকম একই রকমের এই ব্যাক পেজ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী রয়েছে আর এখানে আর কোনো স্লোগান নাই বা গীতা বা মহাভারত থেকেও কোনো একটা এখানে শ্লোক কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, এখন আমরা দেখব ভেতরে। আমরা যদি পৃষ্ঠা উল্টাই তাহলে ঠিক ইসলাম ধর্মের মতোই কিন্তু এই বইটারও এখানে হাত ধোয়ার সঠিক নিয়ম এখানে শেখানো হয়েছে, এটা আমরা এর আগেই জেনেছি। আচ্ছা, এরপরে আমরা দেখো যে এখানে দেখব যে রচনা ও সম্পাদনায় কারা কারা রয়েছেন তাদের আমরা এখানে নাম দেখতে পাচ্ছি। এরপরের পেজে আমরা বরাবরের মতো প্রচ্ছদ, গ্রাফিক্স এগুলো কে করেছেন সেগুলোর আমাদের নাম আমরা এখানে পাই। তারপরে প্রসঙ্গ কথা, এরপরে আমরা এখানে ইসলাম ধর্মের মতোই এই ধর্মের বইয়েও কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থী সম্পর্কে এখানে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা এখানে বলা হয়েছে। সুতরাং এখানে তোমরা সকল শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে সুন্দরভাবে পড়ে বুঝে নিবে আর যেটা বুঝবে না সেটা অবশ্যই টিচারকে জিজ্ঞেস করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই বইয়ের সূচিপত্র, এই সূচিপত্র দেখেই আমরা এই বই সম্পর্কে ভালো একটা আইডিয়া নিব। এখানে রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ এই তিনটা অধ্যায় দিয়েই এই বইটা সাজানো হয়েছে। এখানে প্রথম অধ্যায়ে দেখো এক দুই তিনটা কিন্তু ভাগ রয়েছে বা তিনটা অনুচ্ছেদ রয়েছে। তাহলে প্রথমে রয়েছে ঈশ্বরে বিশ্বাস, তারপরে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার। তাহলে ঈশ্বরের যে রূপ সেটা কিন্তু নিরাকারও হতে পারে সাকারও হতে পারে, সেই সম্পর্কে এই পরিচ্ছেদ। তারপরে আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল সম্পর্কে। এরপরে অধ্যায় দুয়ে রয়েছে নিত্যকর্ম, সুচিতা, উপাসনা ও প্রার্থনা, দেবদেবী ও পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র, তারপরে রয়েছে যোগাসন। আর তৃতীয় অধ্যায়ে রয়েছে মানবিক গুণ, নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা, দায়িত্বশীলতা, আদর্শ জীবনচরিত। এবং শেষে দেখো যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখলাম ইসলাম ধর্মের বইয়েও ঠিক এই চ্যাপ্টার রয়েছে, মানে এই বিষয়টা রয়েছে সহাবস্থান, যেন আমরা সকল ধর্মের লোক একে অপরকে যেন শ্রদ্ধা করে মিলেমিশে থাকতে পারি। আচ্ছা, আমরা যদি প্রথম অধ্যায়ের দিকে একটু খেয়াল করি, ঈশ্বরে বিশ্বাস, মুসলিমরা যেমন বিশ্বাস করে যে ঈশ্বর রয়েছেন বা আল্লাহ রয়েছেন, একজন সৃষ্টিকর্তা রয়েছেন, সেই রকম আমরা হিন্দু ধর্মেও কিন্তু আমরা বিশ্বাস করি যে একজন ঈশ্বর রয়েছেন, একজন স্রষ্টা রয়েছেন বা এই পৃথিবীকে একজন সৃষ্টি করেছেন সেই রকম কেউ রয়েছেন। আচ্ছা, তাহলে এই ঈশ্বরে বিশ্বাস এটাই হলো আমাদের প্রথম মানে অধ্যায়ের বিষয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই বইয়ে কিছু ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই বিষয়গুলোর ভিডিও কিন্তু আমরা দিব, তোমরা অবশ্যই এগুলো দেখে এখান থেকে শিখতে পারবে। আচ্ছা, এরপরে আমরা এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিব, দুর্গা দেবী, তারপরে কালী দেবী, এরপরে দেখো লক্ষ্মী দেবী রয়েছেন, তারপরে মনসা দেবী বা সাপের দেবী, এইরকম
আমাদের এখানে দশজন অবতারের মধ্যে এখানে চারজনের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, মানে প্রথম চার অবতার, মৎস্য অবতার, তারপরে কূর্ম অবতার, বরাহ অবতার আর নৃসিংহ অবতার এই পাশে রয়েছে। এই দশ অবতারের মধ্যে চারজন অবতার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আমাদের এখানে দেখো আত্মার বিনাশিতা বা কর্মফল সম্পর্কে এবং জন্মান্তর সম্পর্কে এখানে রয়েছে। আর এরপরে দেখো অনুশীলনী দেওয়া হয়েছে, অনুশীলনীতে শূন্যস্থান, মিলকরণ এগুলো রয়েছে। আচ্ছা, এই বইটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই বইয়ের ভিতরে দেখো কিছু ছবি রয়েছে, তারপরে আরও এই কিছু বর্ণনা রয়েছে, তারপরে শূন্যস্থান রয়েছে, ফাঁকা জায়গা, এগুলো অনেক কাজও আমাদের কিন্তু এই বইয়ে করতে হবে। সুতরাং এই বই থেকে আমরা কিন্তু আমাদের ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম সম্পর্কে আমরা খুব ভালোভাবেই এখান থেকে জানতে পারবো বলে আমাদের বিশ্বাস। সুতরাং আমরা বলতে পারি যে এই হিন্দু ধর্ম যে বই, এই বইটা যদিও পরীক্ষামূলক সংস্করণ তবুও এটা আমাদের অনেক পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। দেখা যাক আমরা এখান থেকে কতটুকু ধর্ম সম্পর্কে জানতে পারি। তাহলে এই আশাবাদ ব্যক্ত করি, এখনকার মতো এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।